গ্রীষ্মকালীন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ফল হচ্ছে তরমুজ। তরমুজের লাল অংশটা তো আমরা সবাই খাই, কিন্তু সাদা খোসাটা আমরা প্রত্যেকেই ফেলে দিই। এইরকম এই সাদা খোসা দিয়ে কিন্তু অনেক জিনিস রান্না করা যায়, এবং যেটি কিন্তু খুবই উপকারী, কারণ ওতেও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই এই তরমুজের খোসা দিয়ে বিভিন্ন রকমের যে পদ রান্না হয়, সেই রকম একটি রেসিপি আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তরমুজের এই লাল অংশটা তো আমরা সবাই খাই। তরমুজের এই সবুজ খোসাটা কি আপনারা ফেলে দেন? ফেলবেন না, এই ভিডিওটা দেখুন। প্রথমে খোসাটাকে গ্রেটার দিয়ে আমি চেঁচে নিয়েছি। তাছাড়া লাগছে পেঁয়াজ কুচি, আলু কুচো করে কেটে নিয়েছি, আর মসুর ডালের বড়ি যেটা আমি আগের দিন দিয়েছিলাম। ছোলা ভিজানো, প্রথমে একটি ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে বড়িগুলো ছেড়ে দিলাম ভেজে নেবার জন্য। তারপরে প্যানে আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নিলাম। একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচি করে রাখা আলুগুলো, তারপর একে একে গ্রেট করে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করার পরে ওর মধ্যে একে একে লবণ, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে ওর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একবার নেড়ে দেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে নিলাম। নামানোর আগে ওর মধ্যে অল্প 1 চামচ ঘি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। নিন
তৈরি হয়ে গেছে তরমুজের খোসার নিরামিষ একটি রেসিপি।